السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم

ভারতীয় মুসলিম নারীদের নারীবাদীদের ইতিহাস আসলতে নারীবাদ বলতে এটাই বোঝানো হয় যে আঠারো শতকে আর্থসামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের একটি পরিসরকে উল্লেখ করা হয় যা লিঙ্গের মধ্যে সমতা এবং সমতা হিসেবে নারীর অধিকার এবং অভিব্যক্তির পক্ষে সমর্থন করার জন্য এসেছিল মেরি অলিস্টন ক্রাফ্টের সতেরোশো বিরানব্বই সালের বইয়ে ভেন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন যুক্তিযুক্তভাবে প্রথম নারীবাদী সাহিত্যকর্মী নারীবাদের পশ্চিমা আদর্শর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় নারীবাদী আন্দোলন যেমন যৌতুক প্রথা এবং যৌতুক সম্পর্কিত সহিংসতা এবং নারীদের শিক্ষার অধিকার এবং যৌন নির্বাচনী গর্ভপাতের সমস্যাগুলিকে সম্বোধন করছিল অবশ্যই আমরা জানি যে আসলতে যৌতুক প্রথা খুব খারাপ ধর্মীয় কোনো কিতাবেই যৌতুক নেওয়া দেওয়া বৈধ করেননি সেজন্য বলছি যদি জোর করে যৌতুক নেওয়া হয় তাহলে সেটা আসলতে নারী শোষণের মধ্যে পড়ে যায় আর একটা কথা না বলে পারছি না যে অনেক সময় নারীদের ওপর যৌন হয়রানি করে গর্ভধারিণী বানিয়ে আবার জোর করে গর্ভপাত করে দেওয়া হয় প্রত্যেক ধর্মীয়ভাবে অবশ্যই এটা মহা অন্যায় যেমন কোরআনে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন আল মাম ও দত্ত সুয়েলাত বেআই এজাম কোতেলাত অবশ্যই ছোটো ছোটো বাচ্চাগুলিকে যদি মায়ের গর্ভের মধ্যে বা মায়ের গর্ভের মধ্যে থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা হিসাবে বা মেয়ে লোক হিসাবে তাদেরকে মেরে দেওয়া হয় কঠিন কেমতের দিন আল্লাহ রাবুল আলমিনের দরবারে ওই সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলির বিচার দায়ের করবে আল্লাহ রাবুল বলবেন আল্লাহ রাবুল আলামিন বলেন ওই ছোটো ছোটো বাচ্চাগুলি বিচার এরকম করে দেবে আল্লাহর দরবারে বলে কী ছোট ছোট ছোটো বাচ্চাগুল আল্লাহর কাছে বিচার দেবেন যে আমাদেরকে কেন কাতল করা হয়েছিল তার জবাব চাই তাহলে আমরা বুঝবো যে ছোট ছোটো বাচ্চাগুলিকেও বা নারীদেরকে বা মেয়েদেরকে যদি মেরে দেওয়া হয় এটা বিরাট বড় মহা অন্যায় আরেকটি কথা বলছি যে মহিলাদের শিক্ষার ব্যাপার আমরা যদি বলি যে মহিলাদের শিক্ষা করাতে হবে না তাহলে এটা বিরাট বড়ো ভুল সিদ্ধান্ত হবে কারণ আমাদের ইসলাম ধর্মেও মহিলাদেরকে শিক্ষার অধিকারের কথা বলেছেন যেমন আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন তালাব আল আলমে আলা কুল্লি মুসলিম এই পৃথিবীর জামিনে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্যে বিদ্যা শিক্ষা করা ফরজ বা অপরিহার্য কর্তব্য এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যেন মহিলাদেরও শিক্ষার অধিকার রয়েছে বা শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে আজকে যদি শুধু মহিলাদেরকে চাপিয়ে দেই বা ছাপিয়ে রেখে দেয় যে শিক্ষা করতে হবে না তাহলে এই সিদ্ধান্তটা ঠিক হবে না আমাদের মা বোনদেরকে অবশ্যই শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্য এ ব্যাপারে আরেকটি কথা বলতে চলছি যে যেমন যৌতুক প্রথা বহিষ্কার করা যৌতুক প্রথা বহিষ্কার অকাল গর্ভপাত বন্ধ এবং নারীদের শিক্ষার ব্যাপারে যারা কথা বলেন তাদেরকেই নারীবাদী বলা হয়ে থাকে অবশ্য মুসলিম নারীবাদীদের মধ্যে অনেক মুসলিম নারী তাদের অধিকার আদায়ের জন্য অনেক সময় সহায় করে থাকে যেমন খোলা গ্রহণের অধিকার শিক্ষা গ্রহণের অধিকার সম্পত্তির অধিকার স্বামী পিতা পুত্র এবং ভাইয়ের উপর আর্থিক অধিকার এবং অন্যান্য অধিকারের প্রতি মেহনত করে থাকে ভারতের ইতিহাস হিসাবে যেমন কুবরাতুল হাইদার নামে একজন মহিলা বা একজন মুসলিম মহিলা নারীদের অধিকার নিয়ে সাহিত্য লেখে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন আরেকজন মহিলা যেমন রশিদ জাহান পেশাত একজন ডাক্তার হয়েও নারীদের অধিকারের বিষয়ে বহুত উৎসাহিত করেছেন আরেকটি উদাহরণ হচ্ছে বেগম রোকেয়া যিনি বাংলার মাটিতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছিলেন আর একটা কথা হয়তো না বললে হয় না আপনারা জানেন উনিশশো পঁচাশি সালের শাহাবানু মামলার সাহাবানো নামে একটি মহিলা তিনি তাহার স্বামীর সঙ্গে অবশ্যই লড়েছিলেন কী বিষয়ের উপরে আপনারা জানেন অবশ্যই তিনি তার স্বামীর বিরুদ্ধে মামলায় করে ভারতীয় সুপ্রিম কোর্টে অবশ্যই জিতে গিয়েছিলেন তো যা হোক আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই তার তার মানে সংক্ষেপে কথা এটাই যে মহিলা যারা এই সমস্ত নারীদের অধিকারের জন্য যারা মেহনত করে বা মেহনত করতে চলছে তাদেরকে অবশ্যই এগিয়ে যাওয়ার জন্যে আমাদের সবসময় লক্ষ্য রাখা দরকার আজকের মতো এখানেই বলছি